1395 খ্রিস্টাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশীতে প্রভু নিত্যানন্দের আবির্ভাব হয়। তিনি জন্মেছিলেন বীরভূম জেলার একচক্রা গ্রামে। তার পূর্বাশ্রমের নাম ছিল কুবের। পিতা হাড়াই পণ্ডিত বা হাড়ো ওঝা ছিলেন এক শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ। শাণ্ডিল্য গোত্র রাঢ়ি শ্রেণীর ব্রাহ্মণ। উপাধি ছিল বাড়ুরি বা বন্ধোপাধ্যায়। মা পদ্মাবতী ছিলেন বর্ধমান জেলার কাজরা গ্রামের শ্রী মহেশ্বর শর্মার কন্যা। একদিন গৃহস্বামী হাড়াই পণ্ডিতের কাছে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি একটি ভিক্ষা চাইছি। কি ভিক্ষা? সহসা চঞ্চল হয়ে উঠলেন হাড়াই পণ্ডিত। তার গৃহে প্রায়ই সাধু সন্ন্যাসীদের পদার্পণ হয়। এই বৃদ্ধ সন্ন্যাসী কয়েকদিন তার গৃহে অবস্থান করেছিল। সন্ন্যাসী বললেন, যা চাইব তাই দেবেন তো? হাড়াই পণ্ডিত বললেন, যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি না করব না। আপনার জ্যেষ্ঠ পুত্রটিকে চাই। আমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই, তাই আপনার ছেলেটির আধার খুব উচ্চস্তরের, ওকে আমার নিতান্তই প্রয়োজন। হাড়াই পণ্ডিত ভাবতে পারেননি যে ওই বৃদ্ধ পণ্ডিত এমন একটি উপহার চাইবেন। তিনি আর কি বলবেন কিছুই বুঝতে পারলেন না, সন্ন্যাসীর কাছে অঙ্গীকার করে ফেলেছেন। সন্ন্যাসী হয়ে বোধহয় হাড়াই পণ্ডিতের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। তিনি বললেন, আপনি কোনো কিছুই চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি ওকে আমি পুত্রের মতো আমার কাছে রাখব। এবার হাড়াই পণ্ডিত বললেন, মহারাজ, আমার স্ত্রীর কাছ থেকে সম্মতি নিয়ে আপনাকে জানাতে হবে। তারপর তিনি গেলেন তার স্ত্রী পদ্মাবতীর কাছে। হাড়াই পণ্ডিতের সাতটি পুত্রের মধ্যে কুবের সবার বড়, 12 বছর বয়স তার। স্বামী স্ত্রীতে অনেকক্ষণ ধরে আলোচনা হলো। সন্ন্যাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে, এখন যদি হাড়াই পণ্ডিত প্রতিশ্রুতি রক্ষা না করেন তাহলে কি হবে? অবশেষে পত্নী বললেন, ধর্মের দিকে চেয়ে তুমি যা করবে তাতে আমার সম্মতি আছে। এইভাবে হাড়াই পণ্ডিতের সমস্যার সমাধান হয়ে গেল। তিনি তার জ্যেষ্ঠ পুত্র কুবেরকে ওই সন্ন্যাসীর হাতে সমর্পণ করলেন। এই ঘটনার কথা চারিদিকে প্রচারিত হয়। সঙ্গে সঙ্গে একচক্রা গ্রামে নেমে আসে শোকের পরিবেশ। একদিন 12 বছরের বালক কুবের সত্যি সত্যি গ্রাম থেকে চলে গেলেন। জীবনে আর কোনোদিন তিনি ওই গ্রামে ফিরে আসেননি। সুদীর্ঘ 20 বছর ধরে কুবের ভারতের বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করেছেন। অবশেষে মথুরা মণ্ডলে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন। তখন তার বেশিরভাগ সময় সমাধিস্থ অবস্থায় কেটে যাচ্ছিল। কৃষ্ণ প্রেমে মগ্ন অবস্থা তার। কৃষ্ণলীলার স্মৃতিতে বিভোর হয়ে অধিকাংশ সময় থাকতেন সমাধিস্থ অবস্থায়। বৃন্দাবন ধামে এসে হঠাৎ একদিন পরম বৈষ্ণব মাধবেন্দ্রপুরীর সঙ্গে দেখা হলো তার। তিনি ঈশ্বরপুরী এবং অদ্বৈত আচার্যের গুরু। এই মহাত্মাকে দেখেই কুবেরের মধ্যে ভক্তিরসের প্লাবন ঘটে গেল। তিনি ভাবানন্দে বিভোর হয়ে উঠলেন। মাধবেন্দ্রপুরী এই তরুণ সাধকের স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই তাকে আলিঙ্গনে আবদ্ধ করলেন। তারপর একদিন তাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন। তার নতুন নামকরণ করা হল নিত্যানন্দ। নিত্যানন্দ ছিলেন স্বেচ্ছাবিহারী অবধূত সন্ন্যাসী। কৃষ্ণ বিরহে ব্যাকুল চিত্তে নিত্যানন্দ নানা তীর্থে পরিভ্রমণ করতে লাগলেন। তার দিব্যকান্তি চেহারা দেখে অনেকেই মুগ্ধ হয়ে উঠলেন। তার কণ্ঠ নিঃসৃত কৃষ্ণ কীর্তন শুনে অনেকেই ভাবাবেগে উন্মাদ হয়ে যান। যে কোনো সম্প্রদায়ের মানুষ তার সান্নিধ্যে এলে পরম শান্তি অনুভব করতেন। বৃন্দাবনের নিত্যানন্দের সঙ্গে ঈশ্বরপুরীর পরিচয় হল। ঈশ্বরপুরী নিত্যানন্দকে অবিলম্বে নবদ্বীপ ধামে যাবার জন্য অনুরোধ করলেন। নবদ্বীপ ধামে এসে নিত্যানন্দ নন্দন আচার্যের গৃহে আশ্রয় নিলেন। এই নন্দন আচার্য ছিলেন মহাপ্রভু চৈতন্যের পরম ভক্ত। মহাপ্রভু তার ভক্তদের কথায় কথায় বলেছিলেন, নবদ্বীপে এক মহাপুরুষের আগমন হয়েছে। ভক্তরা তার এই কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারছিলেন না। অবশেষে একদিন মহাপ্রভু ভক্তদের নিয়ে চলতে চলতে নন্দন আচার্যের গৃহে প্রবেশ করলেন। তার সঙ্গে অবধূত নিত্যানন্দের সাক্ষাৎ হল। দুই মহাপুরুষের মহামিলনে সেখানে এক স্বর্গীয় ভাবের অবতারণা হয়েছিল। উপস্থিত ভক্তবৃন্দ তাদের দেখে ভাবাবেশে আবির্ভূত হয়ে উঠল।
নিত্যানন্দ গৌরসুন্দরকে উপলব্ধি করলেন। পলকহীন দৃষ্টিতে তিনি তাকিয়েই ছিলেন চৈতন্য মহাপ্রভুর দিকে। প্রভুর ইঙ্গিতে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভগবতের একটি শ্লোক আবৃত্তি করলেন। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ আনন্দে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তারপর চেতনা ফিরে এলে তিনি আনন্দে মাটিতে গড়াগড়ি দিলেন। গৌরাঙ্গদেব তাকে পরম স্নেহ ভরে কোলে তুলে নিয়েছিলেন। এইভাবে নিত্যানন্দ ও গৌরাঙ্গদেবের মিলন হল। নিত্যানন্দকে নিয়ে শ্রী গৌরাঙ্গ এবার শ্রীবাস গৃহে এলেন। এখানেই নিত্যানন্দ সন্ন্যাসীদের গুরু ব্যাসদেবের পুজো করেছিলেন। তিনি দণ্ড এবং কমণ্ডলু ভেঙে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন। কারণ যে গৌরসুন্দরকে তিনি অন্বেষণ করেছিলেন এতদিনে তার সাক্ষাৎ পেয়েছেন, এবার তাকে ভক্তিধর্মের প্রচার কাজে ব্রতী হতে হবে। তাই এই কমণ্ডলুর বোঝা বহন করার আর কোনো দরকারই নেই। নিত্যানন্দ হলেন শ্রী গৌরের অন্তরঙ্গ পার্ষদ, আবার গৌরও হলেন তার অন্তরঙ্গ। প্রভুর নবদ্বীপ লীলায় তিনি ছিলেন এক সাক্ষাত সঙ্গী, এমনকি জগাই মাধাই উদ্ধার পর্বেও আমরা তাকে প্রধান কাণ্ডারী হিসাবেও দেখেছি। কাটোয়াতে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তারপর তিনি নিত্যানন্দকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে এসেছিলেন। শান্তিপুর থেকে নীলাচলের পথে নিত্যানন্দ ছিলেন চৈতন্যের অন্যতম সঙ্গী। প্রতি বছর রথযাত্রার উৎসবে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য নিত্যানন্দ নীলাচলে যেতেন। তাকে অনুসরণ করতেন গৌড়ীয় ভক্তরা। চৈতন্যদেবের ইচ্ছে নবদ্বীপ থেকে নীলাচলে যাতায়াত করে সময় না নষ্ট করে নবদ্বীপে থেকেই নিত্যানন্দ যেন ভক্তিধর্ম প্রচারে মন দেন। এই নাম বিতরণের সময় পানিহাটিতে নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামের রঘুনাথ দাসকে কৃপা করেছিলেন। পরবর্তীকালে রঘুনাথ দাস এক বৈষ্ণবে রূপান্তরিত হন। শ্রীজীব গোস্বামীকেও তিনি বৃন্দাবন ধামে অবস্থান করে বৈষ্ণব ধর্ম সুপ্রতিষ্ঠিত করার প্রেরণা দিয়েছিলেন। অবশেষে মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ কালনার ভক্তপ্রবর গৌরীদাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা, সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা এবং জাহ্নবী দেবীকে বিয়ে করেন। নিত্যানন্দের পুত্র বীরভদ্র গোস্বামী এবং কন্যা গঙ্গামাতা। পরবর্তীকালে বীরভদ্র গোস্বামী চৈতন্য প্রবর্তিত মতের প্রচারক হয়েছিলেন। নবদ্বীপ, খড়দহ, পানিহাটিকে কেন্দ্র করে নিত্যানন্দ সমস্ত গৌড়ভূমিতে বৈষ্ণব রসে সিক্ত করলেন। তিনি গৌরাঙ্গের চিন্তা এবং ভাবদর্শকে জনমানসে প্রতিষ্ঠা করার কাজে ব্রতী হয়েছিলেন। অসংখ্য মানুষ তার সংস্পর্শে এসে নবজীবন লাভ করেছিল। ইংরেজির 1533 খ্রিস্টাব্দ গৌড়ীয় ভক্তবৃন্দের জীবনে এলো মর্মান্তিক আঘাত। শ্রীক্ষেত্রে মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করলেন। এই ঘটনা নিত্যানন্দকেও শোকবিহ্বল করে তুলেছিল। তার মানসিক অবস্থা বিবৃত হয়েছে এই গল্পে। চৈতন্য বিচ্ছেদে সদাই প্রভুর বিলাপ, কদাচিত বাহ্য হইলে চৈতন্য আলাপ। কায় মন বাক্যে সদা চৈতন্য ধেয়ায়, উচ্চ শব্দ করি সদা গৌরাঙ্গ গায়। গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রয়াণের 9 বছর বাদে 1542 খ্রিস্টাব্দে নিত্যানন্দ খড়দহের শ্যামসুন্দর মন্দিরে মঙ্গল আরতির সময় মহাসমাধিতে নিমগ্ন হন। এইভাবে এক পরম পুরুষের জীবনের অবসান হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন। আর ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।